প্রাচীন নগরী বারাণসীতে আপনাকে স্বাগত জানাই। বারাণসী বা বেনারস এই সংক্রান্ত এই নিয়ে তিনটি ভিডিও আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি, সেগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথম ভিডিও পাবেন যে কলকাতা থেকে কিভাবে গাড়িতে অর্থাৎ বাই কার আপনারা বেনারসে পৌঁছবেন, দু নম্বর যেটা যে বেনারসে কোন কোন জায়গা ঘুরবেন, এবং তিন নম্বর যেটা করেছি সেটা হচ্ছে নৌকা বিহার গঙ্গায়, চতুর্থ নম্বর যেটা ছাড়া বেনারস অসম্পূর্ণ সেটা হলো গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি এত সুন্দর লাগে সন্ধেবেলায়, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা নৌকাতে বসেই এই আরতি দেখেন, তাহলে আরও সুন্দর লাগবে। কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, আমরা এখানে পাড়ে দাঁড়িয়েই দেখেছি। দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক ভিড় হয়েছে, এবং পাঁচটা থেকে আপনি মোটামুটি জায়গা যদি দখল করে রাখেন তাহলে একটা বেশ ভালো জায়গা পাবেন যেখানে বসে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আমরা অনেকটা দূর থেকেই দেখছি। তো এখানে চারটে স্তর হয়। প্রথম স্তরে আপনার প্রথমে ধূপ নিয়ে আরতি হয়, তারপরে হয় হচ্ছে ধূপের পরে আসে ধুনো, এবং তারপরে আসে হচ্ছে যে আপনার ওই কি বলবো ওটাকে, যেটাকে আমরা আরতির জন্য প্রদীপ বলি, সেই পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ ঠিক না, আরও বেশি সেই থাক থাক যে প্রদীপগুলো হয় সেইগুলো দিয়ে আরতি হয়, এবং সবার শেষে ময়ূরের পালক দিয়ে আরতি করা হয়। এই চারটে স্তরে হয়। তো গান চলে স্বাভাবিকভাবে, এবং সাধারণ মানুষ, সাধারণ জনগণও সেই গানে যোগ দেয়, এবং সব মিলিয়ে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় এই আরতির সময়। এবং গঙ্গা আরতি, যে বললাম গঙ্গা বক্ষে যদি আপনি দেখেন তাহলে সবচেয়ে ভালো লাগবে নৌকোতে বসে। এবং এই গঙ্গা আরতি দেখার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যেটা বললাম যে একটু আগে থেকে যদি আপনি একটা প্রপার সুন্দর জায়গা নিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো লাগবে। আর গঙ্গা আরতি এখানে যেখানে হয় সেই ঘাটের যেখান থেকে হচ্ছে আমি দেখাতে পাচ্ছি না অনেকটা দূরে বলে, আপনারা একটু পরে মানে যখন আসবেন তখন দেখতে পাবেন যে কি সুন্দরভাবে সাজানো থাকে তোষক পেতে, মানে যেখানে দাঁড়িয়ে আরতিটা করেন পুরোহিতরা সেই জায়গাটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়। এবং এখানে লাইভ টেলিকাস্টেরও বর্তমানে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যেটা গোধুলিয়ার মোড়েও একটা বড় এলইডি স্ক্রিন আছে সেখানে আপনি দেখতে পাবেন, এবং এই গঙ্গার ঘাটেতেও একটা সুন্দর এলইডি স্ক্রিন রয়েছে যেখানে আপনি লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। সাউন্ড পাবেন না, সাউন্ড নেই, কিন্তু আপনি দেখতে পাবেন, সেটাও খারাপ লাগবে না, এবং সুন্দর ছবি একটা ওঠে। কিন্তু সাউন্ড সিস্টেমটা এখানে আর একটু বেটার করা উচিত ছিল, কারণ সাউন্ড সিস্টেমটা খুব খারাপ, খুব একটা ভালো করে গানগুলো শোনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এটা একটা বিষয়। আমরা দাঁড়িয়ে আছি, আমি আছি, আমার ভাইপো আছে, তার পাশে আমার সেজো কাকা এবং আমার মা, চারদিকে অসম্ভব ভিড়, অসম্ভব মানুষের ভিড়, এবং সবচেয়ে বড় কথা এখান থেকে দূর পর্যন্ত দেখাটা মানে বেশ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওই দেখুন এবার ধুনোর আরতি শুরু হয়েছে। এই ছাতাগুলো খুব সুন্দরভাবে লাইটিং করে সাজানো থাকে, এবং একদম শেষ ধাপের দিকে এই আরতিটা হয় সন্ধেবেলা, মানে খুব সুন্দর লাগে পরিবেশটা, মানে সেটা আর বলার কথা নয় আর কি, এরকমই। ওই দেখুন সেই প্রদীপ দিয়ে আরতি হচ্ছে, বলছিলাম চারটে পাঁচটা থাক থাকে। অনুষ্ঠানের শেষে এগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে আসা হয়, এখান থেকে আপনি তাপ নিতে পারেন। তো দেখতে থাকুন, আর কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন। আর বেনারসে এলে এইটা অবশ্যই মিস করবেন না, কারণ এটা বেনারসের একটা অন্যতম দর্শনীয় ব্যাপার, সেটা হচ্ছে গঙ্গা আরতি। ভালো থাকবেন।